ওকে এবার এখান থেকে আমরা জাম্প করব রেডি ওয়াটার বাকেট রেক রেডি স্টাডি গো আরে এন্ডার রাইট ভরে দিতে হবে ব্যাস এবার শুধু একটা জায়গায় দিতে হবে তারপরে এন্ডার পোর্টাল খুলে যাবে রেডি 1 2 3 Hello guys, welcome back to another gameplay. Guys, সেই সময়টা চলে এসেছে যখন আমরা এন্ডার ড্রাগনের কাছ থেকে বদলা নেব. Yes. Okay, এবার সর্বপ্রথমে লাইটটা আগে চালু করি. Perfect. So guys, welcome back to another gameplay. অনেক দিন পর আবার মাইনক্রাফটের gameplay. যারা আমার মাইনক্রাফটের ভিডিও অনেক আগে থেকে দেখো, তারা সবাই জানো যে আমি অনেক দিন ধরে এন্ডার ড্রাগনকে মারার প্ল্যান করছি. আর আজকে সেই প্ল্যানের লাস্ট ডে. Yes. আজকে আমরা এন্ডার ড্রাগনকে মারবো কিন্তু তার আগে আমি দেখছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো ফটাফট সাবস্ক্রাইব করো নালে যে এটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি তোমাদের চুল কেটে দেব যাই হোক ফটাফট সাবস্ক্রাইব করে দাও হ্যালো ওকে তো গাইস আমরা অনেক দিন ধরে এন্ডার ড্রাগনকে মারার চেষ্টা করছি এখন তোমাদেরকে আমি আজকে দেখাবো যে আমি এন্ডার ড্রাগনকে মারার জন্য কি কি তৈরি করেছি সবথেকে এই চেষ্টা দেখো ডারডিং 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 ডায়মন্ডের সবকিছু রেডি আছে এখন তোমরা ভাবছো ডায়মন্ডের এগুলো তো নরমাল সবাই পরে কিন্তু গাইস তোমরা অনেকে আমাকে বলেছো যে এনচ্যান্টমেন্ট করতে লাগে তাহলে সেগুলো আরো পাওয়ারফুল হয়ে যায় সেই তলোয়ারগুলো তো সেটার জন্য এইদিকে দেখো এই দেখো গাইস এটা হলো আমার এনচ্যান্টমেন্ট টেবিল ইয়েস গাইস এনচ্যান্টমেন্ট টেবিল এখানে কি করতে হবে এখানে আমার যতগুলো সোয়ার্ড আছে এখানেকে রাখবো তারপরে সেই সোয়ার্ডগুলোর মধ্যে কিছু না কিছু এক্সট্রা পাওয়ার চলে আসবে আর সেটা দিয়ে আমরা এন্ডার ড্রাগনকে মারবো তো আজকে আমাদের এই যতগুলো তলোয়ার গেলা আছে সেগুলোকে আমরা আবার আরো বেশি পাওয়ারফুল করব আমার কাছে এখানে কিছু ডায়মন্ডসও আছে যেগুলো আমাদের ভেস্ট হেলমেট এগুলোর কাজে দিবে তার সঙ্গে আমাদের এখানে গাইস অনেকগুলো ক্রস বো আছে তার সঙ্গে গাইস আমাদের এখানে বো আছে আর অনেকগুলো অ্যারো আছে 64 অ্যারো আছে মানে ক্যালকুলেট করলে মানে অনেকগুলোই অ্যারো আছে আর আগের এপিসোডে তো দেখেছই তোমরা এন্ডার পল পেয়েছি সে এন্ডার পল দিয়ে আমরা এন্ডার ড্রাগনকে খুঁজতে যাব বাকি হ্যাঁ গাইস আরেকটা জিনিস সেটা হলো এন্ডার ওয়ার্ল্ডে এন্ডার ড্রাগন যে আছে সে অনেক পাওয়ারফুল তার সঙ্গে যখন ফাইট হয় তো এন্ডার ড্রাগন অনেক ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় মানে আকাশের মধ্যে ফেলে দেয় তো সেটার জন্য আমাদেরকে ওয়াটার বাকেট টেকট্রিকটাকে কমপ্লিট করতে হবে তো সেটাকে আজকে আমরা কমপ্লিট করব যতগুলো ওয়াটার বাকেট আছে সেগুলোকে নিয়ে নে ওকে ব্যাস এবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা বেড লাগবে বেড সেই ওয়াটার বাকেট ট্রিকটা আমাদেরকে কমপ্লিট করতে হবে আজকে কারণ সেটা অনেক দরকার এন্ডার ড্রাগনকে মারার জন্য ওকে তো একটা জায়গা খুঁজি সবার আগে এই জায়গাটা ঠিকই আছে ওকে এই জায়গাটা ঠিক আছে তো এখানে কি করতে হবে এখানে আমাদেরকে অনেক লম্বা লম্বা ব্রিক্স বানাতে হবে এরকম করে যতটা উপরে আমরা যেতে পারি ততটা উপরে আমাদেরকে যেতে হবে আর সেখান থেকে উপর থেকে আমাদেরকে জাম্প মারতে হবে আর ওয়াটার বাকেট ট্রিকটাকে সাকসেসফুল করতে হবে ভাই আমাকে পুরো ভয় লাগতেছে আমি কোনোদিনও করি না এই ট্রিকটা জানি না পারবো কিনা প্লিজ প্লিজ হয়ে যাইস ভাই হয়ে যা ও ভাই আমরা অনেক উপরে চলে আসছি গাইস দেখতে পাচ্ছো অনেক উপরে চলে আসছি মেঘ দেখা যাচ্ছে কিন্তু না আমরা আরো উপরে যাবো চল আরো উপরে যত উপরে যেতে পারিস আরো উপরে চল ও ভাই কত উপরে চলে আসছি দেখো আমাদের ঘরগুলো দেখো কত ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু আমাদেরকে আরো উপরে যেতে হবে আরো উপরে চলো আজকে উপর থেকে আমরা জাম্প করব ওকে অনেকটা উপরে চলে আসছি এবার আমাদেরকে না এই জায়গাটা একটা বড় প্ল্যাটফর্ম বানাতে লাগবে এরকম করে এবার আমাদেরকে এখানে আমাদের বেডটা এখানে রাখতে হবে ওকে বেডটা আমরা এখানে রেখে দিয়েছি এবার আমাদেরকে এখানে চেস্ট রাখতে হবে চেস্টের মধ্যে আমার যতগুলো জিনিস আছে ওয়াটার বাকেট গুলো এগুলাকে রেখে দিই যত কিছু জিনিস আছে সব রেখে দে একটা শুধু ওয়াটার বাকেট রাখ আমার কাছে ওকে তো গাইস এবার আমাদেরকে ট্রাই করতে হবে রেডি ওকে এবার এখান থেকে আমরা জাম্প করব রেডি ওয়াটার বাকেট রেক রেডি স্টাডি গো আরে কোনো ব্যাপার না আমরা আরেকবার ট্রাই করব সেটার জন্য অনেকগুলো ওয়াটার বাকেট উপরে রাখা আছে যাতে আমরা অনেকবার ট্রাই করতে পারি আর আজকে তো এটা আমি কমপ্লিট করে ছাড়ব ভাই আজকে তো করে ছাড়ব এটা কম ওকে তো এবার আমাদেরকে এখানে ল্যাডার দিয়ে এখানে আমরা ল্যাডার দিব যাতে ফটাফট আমরা যেতে পারি ওকে ফাইনালি আমরা পৌঁছে গেছি চলো এখানে এবার রিস পয়েন্ট সেট করে নিব এবার আরেকবার রেডি স্টাডি গো চল 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 হবে 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 কি যে বলবো আর এ দূরত্বটা দেখিনি কোনো ব্যাপার না আরেকবার আরেকটা ওয়াটার বাকেট নে আরেকবার রেডি রেডি স্টাডি গো চল 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 হবে 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 ভাই হবে এই ট্রিকটা গাইস অনেক ইম্পর্টেন্ট আমাদেরকে কমপ্লিট করতে হবে রেডি স্টাডি গো চল 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 ও ভাই করে গেছি আমি কমপ্লিট শিট
শিট শিট ও ভাই কমপ্লিট করে গেছি গাইস আমরা ফাইনালি ফাইনালি কিন্তু ভাই অনেক কষ্ট করে এই ওয়াটার বাকেট ট্রিকটা আমি কমপ্লিট করলাম সব সময় মনে হয় না যে আমি এটা করতে পারবো তার জন্য আমাকে আমার একটা বুদ্ধি খাটাতে হবে আমাকে না একটা পয়জন বানাতে হবে সেই পয়জনটার নাম হলো স্লো ফলিং তো সেই পয়জনটা যদি আমি খেয়ে নিই তাহলে যদি আমি কোনো উপর থেকে জাম্প করি তাহলে আমি অনেক আস্তে আস্তে পড়বো আর আমাকে কোনো ড্যামেজই হবে না হ্যাঁ গাইস সেই পয়জনটা আমি আজকে বানাবো কারণ সেই পয়জনটা অনেক দরকার এন্ডার ড্রাগনকে মারার জন্য সেই পয়জনটা বানানোর জন্য আমাদেরকে ব্রিউইং স্ট্যান্ড একটা নামে কি একটা জিনিস লাগবে তো সেটার জন্য আমাদেরকে একটা ব্লেজ আমাদেরকে কিছু ব্লেজ রড লাগবে আর কিছু কিছু কোবল স্টোন লাগবে ওকে এবার আমাদের ক্রাফটিং টেবিলে গিয়ে কোবল স্টোনটাকে তিনটা এখানে রেখে দেবো আর উপরে একটা ব্লেজ রড রেখে দেবো তারপর আমাদের ব্রিউইং স্ট্যান্ড রেডি হয়ে গেছে এবার এই স্ট্যান্ডটাকে নেব এবার এই স্ট্যান্ডটাকে আমাদেরকে কোথায় রাখা যায় এটাকে এখানে রেখে দিই ব্যাস এবার এইখানে আমাদেরকে তিনটে বটল রাখতে হবে ওকে বটল আমার কাছে আছে বটল কোথায় এই যে এখানে এখানে 15টা বটল আছে আমার কাছে ওকে এই বটলগুলোর মধ্যে আমাদেরকে জল ভরতে হবে তো জল এখানে অনেক আছে জল ভর যতগুলো বটল আছে সবগুলোতে জল ভর ওকে জল ভরার পর আমাদেরকে এই তিনটাতে জল ভরতে লাগবে তারপর এই জায়গাটা আমাদেরকে নেদার ওয়ার্ড দিতে লাগবে নেদার ওয়ার্ড এই যে নেদার ওয়ার্ড নিয়ে নে আর ব্লেজ পাউডারও লাগবে ব্লেজ পাউডার নিয়ে নি চল এখন ওকে এবার আমাদেরকে এখানে নেদার ওয়ার্ড রাখতে লাগবে আর এইখানে ব্লেজ পাউডার রাখতে লাগবে এবার আমাদের গাইস অকওয়ার্ড পয়জন বানানোর পর তারপর আমরা স্লো ফলিং পয়জনটা বানাতে পারবো এই দেখো গাইস আমাদের কাছে এখন তিনটা অকওয়ার্ড পয়জন আছে এগুলোকে নিয়ে নি এবার স্লো ফলিং পয়জন বানানোর জন্য আমাদেরকে একটা জিনিস লাগবে সেটার নাম হলো ফ্যান্টম মেমব্রেন আর সেটা শুধু পাওয়া যায় ফ্যান্টম বার্ডের কাছে হ্যাঁ একটা পাখি আছে যে পাখিটার নাম হলো ফ্যান্টম আর সেই পাখিটা শুধুমাত্র রাত্রেবেলায় আসে তো ফটাফট আমরা এখন রাত হওয়ার ওয়েট করি কিন্তু তার আগে আমাদের যতগুলো সোয়ার্ড আছে সেগুলোকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলি তো সেটার জন্য আমাদেরকে আগে ডায়মন্ডের আমি ভেস্ট বানিয়ে ফেলি ওকে ভেস্ট বানানো হয়ে গেছে হেলমেট বানানো হয়ে গেছে বুট বানানো হয়ে গেছে ব্যাস প্যান্ট বানাতে লাগবে এবার প্যান্টও বানানো হয়ে গেছে সবকিছু ডায়মন্ডের আমরা বানিয়ে ফেলেছি এবার আমাদেরকে লাপিস লাজুলি লাগবে ওকে লাপিস লাজুলি নিয়ে নিছি এবার আমাদের বুক এনচেন্টমেন্টটা কোথায় এই যে এখানে যাও এই দেখো এখানে আমাদেরকে আমাদের সোয়ার্ডগুলোকে আরো পাওয়ারফুল বানাবো ওকে আমরা সোয়ার্ডটা এখানে রাখবো লাপিস লাজুলি এখানে রাখবো আর আমরা এখানে কি কি পাচ্ছি শার্পনেস 1 পেয়েছি ওকে তো আমাদের সোয়ার্ডের কালার চেঞ্জ হয়ে গেছে ইয়েস তো আমাদেরকে এরকম করে যতগুলো আমাদের জিনিস আছে সবগুলোকে এরকম করবো ওকে তো গাইস ফাইনালি এখন আমার সবকিছু এনচেন্টমেন্ট হয়ে গেছে এই দেখো সবগুলাকে আগে আমি পরাই দিই বুট হেলমেট এবার দেখি গাইস আমাকে দেখতে কেমন লাগছে এখন ট্যান ট্যান ট্যাড়া ট্যাড়া ট্যান ট্যান ট্যাড়া গাইস এখন আমরা রেডি এন্ডার ড্রাগনকে মারার জন্য কিন্তু তার জন্য আমাকে স্লো ফল লাগবে আর সেটার জন্য আমাকে রাতের ওয়েট করতে হবে তো ফটাফট রাতের ওয়েট করি ওকে তো গাইস এখন রাত হয়ে গেছে আর বাইরে আমি পাখির আওয়াজ শুনতে পাচ্ছি ফ্যান্টম পাখির কিন্তু আমার কাছে এখন অসম আউটফিট আছে ভাই অনেক সিকিউরিটি আছে অনেক প্রোটেকশন আছে তো আমাকে ভয় পাওয়ার দরকার নেই এখন আমি এই পাখিগুলোকে আমাকে মারতে হবে আজকে রেডি 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 এই পাখিগুলো এখন আমাকে অ্যাটাক করতে আসবে ওকে আয় 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 কোথায় রে আয় আয় কে মারবি আয় 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 ওরে ভাই মারতেছে আরামসে থাকে গেল আয় 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 ছাড়বো না রেডি হয়ে গেছে দেখো এখানে লেখা আছে স্লো ফলিং 1 মিনিট 30 সেকেন্ড তো এরকম স্লো ফলিং পয়জন আমাকে আরো অনেকগুলো বানাতে হবে যাতে আমাদের অনেকক্ষণ ধরে আমরা এই পয়জনটা কাজে দেয় ওকে তো গাইস আমার কাছে এখন দেখো অনেকগুলো স্লো ফলিং পয়জন আছে ব্যাস গাইস আর কিছু লাগবে না বাকি আমি তোমাদেরকে দেখাই দিই যে এই স্লো ফলিং পয়জনটা কি কাজে দেয় ওকে সর্বপ্রথমে চলো আমি যে এই লম্বা ওয়াটার বাকেট ট্রিকটার জন্য যে বানিয়েছিলাম সেই জায়গাটার মধ্যে চলো তোমাদেরকে দেখাই যে এই পয়জনটা কি কাজে দেয় ও ভাই মজা আসবে সেই এন্ডার ড্রাগনকে মারতে চলো ভাই উপরে চলো ওকে তো গাইস আমরা এখন উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ তোমরা অনেক উপরে উঠে গেছি তো এখন আমার যে স্লো ফলিং পয়জনটা আছে সেটা আমরা খেয়ে নেব ইয়েস গাইস আমাদের স্লো ফলিং পয়জনটা আমরা খেয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে আমার শরীর থেকে ধোয়া ধোয়া বের হচ্ছে এই ধোয়া ধোয়াটা বের হচ্ছে তার মানে আমরা স্লো ফলিং পয়জনটা খেয়ে নিয়েছি এবার দেখো আমি যদি এত উপর থেকে জাম্প করি তাহলে দেখো কি হবে
দেখো ভাই কি হচ্ছে, আমরা এত আস্তে আস্তে পড়ছি, দেখো কিছু হবে না, কোনো ড্যামেজ নাই। এটাই হলো গাইস এই পয়জনের ম্যাজিক। আর এই পয়জনটা গাইস আমাদেরকে এন্ডার ড্রাগন মারতে বহুত কাজে দিবে। আমাকে এন্ডার ড্রাগন কে মারতে হবে। বাকি আমার কাছে গাইস ক্রসবো আছে, ক্রসবো দিয়েও আমি খতম করতে পারবো। ভাই আমি অনেক এক্সাইটেড ভাই। আমার ঘরে এটা ভিলেজারের বাচ্চা কোথা থেকে আসলো? এই বেরো এখান থেকে, বেরো এখান থেকে, নালে খতম হয়ে যাবি। বেরো বেরো বেরো, ভাগেন দেখে ভাগেন দেখে। ওকে তো ওকে তো এন্ডার ড্রাগনের কাছে পৌঁছানোর জন্য আমাকে লাগবে আই অফ এন্ডার, আর সেটার জন্য আমাকে এন্ডার পার্ল লাগবে। এন্ডার পার্ল এখানে রাখ, এখানে এন্ডার পার্ল আর এখানে ব্লেজ পাউডার, ব্যাস আই অফ এন্ডার। তো যতগুলো আই অফ এন্ডার হয় সবগুলোকে আমাকে নিয়ে নিতে হবে। ওকে তো গাইস সকাল হয়ে গেছে, চলো এবার বেরোতে হবে আমাদেরকে। ওকে সবপ্রথমে আমাদেরকে এই আই অফ এন্ডারটাকে কি করতে হবে দেখো, সবথেকে আকাশে ফেলতে হবে। ওকে আকাশে ফেলে দিছি, এবার আই অফ এন্ডারটা যেদিকে যেদিকে যাচ্ছে আমাকে সেদিকে সেদিকে যেতে হবে, আর সেদিকেই থাকবে এন্ডার ড্রাগন। কোথায় চলে আসলাম, একটা সমুদ্রের মধ্যে চলে আসলাম। এবার এখানে আই অফ এন্ডারটা ফেলে দেখি কোথায় যেতে হবে। ও ভাই সমুদ্রের দিকে যেতে হবে। আমাদের কাছে বোট আছে, আমাদেরকে বোট দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। লেটস গো, চলো 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 এন্ডার ড্রাগন কে মার। সমুদ্রের নিচে যাচ্ছে, এই দেখো দেখো সমুদ্রের মধ্যে আই অফ এন্ডার গুলো ভাসতেছে, তার মানে সমুদ্রের মধ্যে আছে নাকি? এক মিনিট, এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া, দেখি সমুদ্রের মধ্যে ফেলে। ও হ্যাঁ সমুদ্রের নিচে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? এইখানে যাচ্ছে। ও ভাই তার মানে এইখানে আছে। ওকে ওকে আমাকে রেডি হতে হবে। চল 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 ভাই প্লিজ, চল চল চল, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ভাই, এইভাবে খুঁজে তো পাবো না কোনোদিনও। ওই পাই গেছি, পাই গেছি, ও ভাই ও পাই গেছি পাই গেছি পাই গেছি। আবে ভাই স্কেলেটন মেডিকেল আসছে, স্কেলেটন আসছে, স্কেলেটন আসছে। কোথায় রে স্কেলেটন, কোথায় রে স্কেলেটন? ও ভাই আমরা পাই গেছি। ওই ভাই আগে একে মারতে হবে, একে মারতে হবে, আগে একে মারতে হবে। মেরে দিছি মেরে দিছি মেরে দিছি। ওকে জলটা বন্ধ করে দিছি। এবার সবথেকে ও ভাই এই এই ব্যাট আছে, ব্যাট ব্যাট ফট ব্যাট। সবথেকে আমাদেরকে এখন খুঁজতে হবে এন্ডার পোর্টাল, এন্ডার পোর্টাল খুঁজতে হবে। এন্ডার পোর্টাল কোথায় আছিস ভাই? এন্ডার পোর্টাল, ও ভাই এখানে, ও পাই গেছি ভাই, এত তাড়াতাড়ি পাই গেছি। হোয়াট, এই যে এগুলা হলো সিলভার ফিশ, এগুলা হলো সিলভার ফিশ, এগুলা হলো সিলভার 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 সিলভার, এগুলা হলো সিলভার ফিশ সিলভার। তোরা আমাকে মারবি, তোরা আমাকে মারবি, তোরা আমাকে, তোরা 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 তোরা। ওকে মারি দিছি, সিলভার ফিশকে মারি দিছি। ওকে গাইস কোথায় গেল এন্ডার পোর্টালটা? এই দেখো এন্ডার পোর্টাল। সবথেকে আমাদেরকে এই স্পনারটাকে ভাঙতে হবে, ভাঙ 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 ভাঙ। ওকে ভেঙে দিছি। ভাই এন্ডার পোর্টালে গাইস আমরা পৌঁছে গেছি। ও ভাই ফাইনালি, ভাই ফাইনালি ফাইনালি। এখন গাইস আমাকে কি করতে হবে, এখানে এন্ডার আই দিতে হবে। যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় এন্ডার আই দিতে হবে। এরকম করে যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় এন্ডার আই ভরে দিতে হবে, ব্যাস। এবার শুধু একটা জায়গায় দিতে হবে, তারপরে এন্ডার পোর্টাল খুলে যাবে। রেডি, 1 2 3। ওকে গাইস আমাদের এন্ডার পোর্টাল খুলে গেছে, এবার এটার ভিতরে যাব। এটার ভিতরে গেলে এন্ডার ড্রাগনের সাথে আমরা লড়তে পারবো। রেডি, 1 2 3। না গাইস না, এত কিছু তৈরি করেছি, আজকের গেম প্লে গাইস এতটুকুই থাকলো। নেক্সট এপিসোডে আমরা এন্ডার ড্রাগনকে মারতে যাব। আমরা এত দূর তো পৌঁছে গেছি, এবার নেক্সট এপিসোডে আমরা এন্ডার ড্রাগনকে মারতে যাব। তোমাদেরকে যদি আজকের গেম প্লে ভালো লেগে থাকে, গেম প্লেটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাকি দেখাচ্ছি তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে। বাই বাই।